আধুনিক সভ্যতার উন্নয়নের এই যুগে উন্নয়ন যেমন ব্রিজ, কালভার্ট, দালান কোঠা ইত্যাদিতে হয়েছে, তেমনি উন্নয়ন হয়েছে চিকিৎসা শাস্ত্রে এবং চিকিৎসার রোগ নির্ণয়ে। তেমনি একটি যন্ত্র হলো ফাইব্রোস্ক্যান। এই ফাইব্রোস্ক্যানটি শুধুমাত্র লিভারের স্ক্যানার হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ লিভারে যদি কোনো জটিল কোনো রোগ হয় কিংবা সামান্যতম যদি চর্বির সমস্যা থাকে সেটিও কিন্তু ফাইব্রোস্ক্যান যন্ত্রের সাহায্যে সুচারুরূপে নির্ণয় করা যায়। তাহলে ফাইব্রোস্ক্যান হলো একটি অত্যাধুনিক পরীক্ষা। এই ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আমরা লিভার বিশেষজ্ঞরা, বিশেষ করে যখন আমাদের মনে হয় যে তার লিভারটি খারাপ হয়ে গিয়েছে, বিশেষ করে সভ্যতার উন্নয়নের এই যুগে মানুষ যেহেতু স্থূল আকৃতি লাভ করছে, দেহের ওজন আধিক্য হচ্ছে, তাদের ফ্যাটি লিভারের সমস্যাটি বেশি দেখা দিচ্ছে, কিংবা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক মদ্যপানের জন্য তার ফ্যাটি লিভার কিংবা লিভার সিরোসিসের সমস্যা দেখা দিচ্ছে। আর একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশে অনেকেই ভাইরাল হেপাটাইটিস হচ্ছে, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি। এই ভাইরাসগুলো দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, যার ফলে একটি পর্যায়ে লিভারের প্রদাহজনিত কারণে সেটি পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে সিরোসিস, অর্থাৎ লিভারের কিছু স্থায়ী পরিবর্তন হয়ে যায়। এই জিনিসগুলো সুচারুরূপে নিখুঁতভাবে নির্ণয়ের জন্য ফাইব্রোস্ক্যানের কোনো জুড়ি নেই। তো ফাইব্রোস্ক্যান করে আমরা যে রোগগুলো আমরা খুব সহজেই ধরতে পারি, বিশেষ করে লিভারে যদি চর্বি থাকে, অর্থাৎ ফ্যাটি লিভারের সমস্যা থাকে, সেটি খুব সহজভাবে নির্ণয় করা যায়। দেখা গেছে আল্ট্রাসোনোগ্রাফি করে যেখানে লিভারের চর্বি নির্ণয় করতে লিভারে কমপক্ষে 30% উপর চর্বি থাকার প্রয়োজন হয়, সেখানে দেখা যায় 5% উপরে চর্বি থাকলেই সেটি ফাইব্রোস্ক্যানে ধরা পড়ে। তাহলে ফাইব্রোস্ক্যান একটি অত্যন্ত নিখুঁত পরীক্ষা। আর দ্বিতীয়ত, লিভারে যদি ফাইব্রোসিস কিংবা সিরোসিস থাকে সেটিও কিন্তু নির্ণয় করা যায় ফাইব্রোস্ক্যান যন্ত্রের মাধ্যমে। তাহলে আমরা জানতে পারি ফ্যাটি লিভার থেকে কিংবা ভাইরাল হেপাটাইটিস থেকে লিভার কিংবা অ্যালকোহলিক হেপাটাইটিস থেকে লিভার যদি খারাপ হয়ে যায়, তার মাত্রাও কিন্তু আমরা খুব সহজেই ফাইব্রোস্ক্যান যন্ত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। আর ফাইব্রোস্ক্যান যন্ত্রের মাধ্যমে যে কেউ খুব সহজেই বুঝতে পারেন তার লিভারটি কতটুকু খারাপ, কেননা অঙ্কের হিসাবে এই লেখাগুলো চলে আসে, বিশেষ করে ক্যাপ যেটাকে বলা হয় CAP, সেটি দিয়ে আমরা ধরে নিতে পারি আমাদের লিভারে কতটুকু চর্বি রয়েছে। তো সাধারণত লিভারে চর্বি থাকে 200 ক্যাপের নিচে, যদি মাত্রাটি 200-এর উপরে হয়ে থাকে তাহলে লিভারে চর্বি রয়েছে। তাহলে লিভারে চর্বি চিকিৎসার ক্ষেত্রেও আমরা খুব সহজেই জেনে নিতে পারি আমাদের কতটুকু উন্নতি হচ্ছে। যদি দেখি ক্যাপের মাত্রা 200-এর নিচে নেমে এসেছে, তখন আমরা বুঝে নিই লিভারে আর চর্বি নেই, অর্থাৎ ফ্যাটি লিভার থেকে নিরাময় লাভ করেছি। অন্যদিকে দেখা যায় যে স্টিফনেসের মাত্রা, সেটি KPA হিসাবে নির্ণয় করা যায়, সেটি সাধারণত 5-6-এর মধ্যে থাকে। যদি 12-এর বেশি হয় তাহলে আমরা ধরে নিই লিভারে সিরোসিস রয়েছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিভার খুব বেশি খারাপ হয়ে গেলে এটি 64-65-60-70-80 এরকম পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লিভার, বিশেষ করে রিভার্সিবল সিরোসিসের ক্ষেত্রে, অর্থাৎ লিভার সিরোসিস হয়ে গিয়েছে, ভালো মানের চিকিৎসা দিলে পরে দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যদি জীবনযাত্রাটি মেনটেন করা যায়, সেক্ষেত্রে দেখা যায় এই সিরোসিসের মাত্রাও কিন্তু কমে আসে। সেক্ষেত্রে আমরা ফাইব্রোস্ক্যান যন্ত্রের সাহায্যে খুব সহজে আমরা দেখে নিতে পারি যে লিভারটি আগের চেয়ে কতটুকু উন্নতি লাভ করেছে। তাহলে আজ আমরা জানলাম ফাইব্রোস্ক্যান যন্ত্র দিয়ে লিভারের রোগ নির্ণয়ে তার ভূমিকা, রোগ নির্ণয় এবং পরবর্তীতে চিকিৎসায় ফলো আপে ফাইব্রোস্ক্যান কী ভূমিকা রাখে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।